সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি মহান প্রভুর অশেষ কৃপায় আপনারা অত্যন্ত ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এনটিআরসিএ তাদের বহুল প্রতীক্ষিত চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। তো চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিষয়ের আদ্যোপান্ত বিষয় নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় বন্ধুরা, আবারও বলতে চাই, এই চতুর্থ গণবিজ্ঞপ্তির মোট পদ হচ্ছে 68,390 জন, অর্থাৎ 68,390 জন শিক্ষক কিন্তু এনটিআরসি নিবে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। আবেদনের শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব বিষয়গুলো নিয়ে থাকবো আজকের ভিডিওর শেষ পর্যন্ত। প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সবার আগে সর্বশেষ ইনফরমেটিভ নিউজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের, অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের ধরন, সংখ্যা। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ এমপিওভুক্ত, এখানে 31,508 জনকে নেওয়া হবে। মাদ্রাসা, তারপরে হচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান, এখানে 36,882 জনকে নেওয়া হবে। সব মিলিয়ে 68,390 জনকে কিন্তু নেওয়া হচ্ছে। তো 68,390টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসি এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এই ঠিকানা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd এই ঠিকানায় কিন্তু আপনারা 29/12, অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখ 2022 সাল বেলা 12টায় তারা প্রকাশ করে দিবে এই দুইটা ঠিকানায়, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আবেদনকারীর যোগ্যতা। আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। 1 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসির ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে গিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক যে সেবা বক্স আছে ওখানে ক্লিক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স, প্রার্থীর বয়স 25 মার্চ 2020 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটিমাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক যে বক্সটি থাকবে সেখানে এস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না থাকে তাহলে নো ক্লিক করতে হবে। প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে এস ক্লিক করেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো। যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে ভবিষ্যতে বা পরবর্তীতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করতে পারেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে।
নির্ধারিত ফি প্রদান করলে আবেদনটি নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হবে। আবেদন ফি প্রদানের তারিখ ও সময় নিয়ে এখন কথা বলা যাক। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদান শুরু তারিখ শুরু হবে হচ্ছে 29/12 অর্থাৎ ডিসেম্বরের 29 তারিখ থেকে শুরু হয়ে বেলা 12টায় শুরু হবে এবং শেষ হবে জানুয়ারির 29 তারিখ রাত 12টা পর্যন্ত। উক্ত তারিখ রাত 12টা ঘটিকা থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ 2023 সাল রাত বারোটার ভিতরে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। তো অনলাইনে আবেদন ফি ও ফি দেওয়া সংক্রান্ত বিভিন্ন নিয়ম টেলিটক বাংলাদেশের যে ওয়েবসাইট ngi.teletok.com.bd এবং NTRCA এর যে ওয়েবসাইট www.ntrca.gov.bd এই দুইটা ঠিকানায় কিন্তু স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। প্রিয় দর্শক, এই দুইটি ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের স্মারক নম্বর এত 14/11/2022 খ্রিস্টাব্দে মূল জারিকৃত পরিপত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের 30 ডিসেম্বরের 2015 তারিখের যে জারিকৃত শিক্ষক নিয়োগের সংক্রান্ত পরিপত্রের 7 নম্বর অনুচ্ছেদের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করায় কর্মরত শিক্ষকদের আবেদন করার সুযোগ নেই। এমপিওভুক্ত প্রার্থীর একটি পর্যায়ের অর্থাৎ স্কুল কলেজ একাধিক শিক্ষক নিবন্ধন সনদ থাকলে উক্ত প্রার্থী ওই পর্যায়ে আবেদন করতে পারবেন না। যেমন জনাব কোয়া দশম এবং 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী শিক্ষক পদে নিবন্ধন সনদ অর্জন করেন, তিনি যদি দশম শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে নিয়োগ লাভ করে থাকেন এবং এমপিওভুক্ত হন, তবে তিনি 15তম শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন, তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর 12-2 অনুচ্ছেদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018-এর 12-খ অনুচ্ছেদ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018, ভকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা BM, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা এর 23-3 অনুচ্ছেদে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নির্বাচিত হলে তার নির্বাচন বাতিল করা হবে। সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নির্বাচন বাতিল করা হবে। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ অন্যান্য তথ্যাদি নিবন্ধন সনদে বর্ণিত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান নিবন্ধন সনদের অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর NTRCA এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS প্রেরণ করা হবে। এছাড়া আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধিবিধান অনুসারে প্রসেস করা হবে। সমন্বিত জাতীয় মেধা তালিকা থেকে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীর প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের জন্য নিরাপত্তা ভেরিফিকেশন করা হবে। নিরাপত্তা ভেরিফিকেশনের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে। নির্বাচিত প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, তবে
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত শূন্য পদসমূহের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসি দায়ী থাকবে না। মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত গণবিজ্ঞপ্তি এনটিআরসি এর যে কোনো সময়ে সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। এবিএম শওকত ইকবাল শাহীন, সদস্য যুগ্ম সচিব শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান, এনটিআরসি ঢাকা। ফোন নম্বর হচ্ছে 02-410-300-47। প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে বিস্তারিত সার্কুলার। যদি কোনো বিষয়ে আপনার জানার থাকে অবশ্যই জানার চেষ্টা করবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।